পিপিএফ নাকি মিউচুয়াল ফান্ড, এইটা নিয়ে ইনভেস্টরদের মনে অসম্ভব প্রশ্ন রয়েছে। আমাদের ডিটেলসে অনেকগুলো ভিডিও রয়েছে যেখানে আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছি, আবার ডিটেলসে বেশ কিছু ভিডিও রয়েছে, বেশ কিছু বলতে একদম দুটো পরিষ্কার এপিসোড রয়েছে যেখানে আমরা পিপিএফ নিয়ে ইন ডেপথ ইন ডিটেলস আলোচনা করেছি। সেইখানেও আমরা কমেন্টে দেখেছি আপনাদের মধ্যে অনেকেরই এই কনফিউশনটা আছে যে আপনাদের হাতে যে টাকাটা রয়েছে সেটা আপনারা কোথায় ইনভেস্ট করলে ভালো, পিপিএফ নাকি মিউচুয়াল ফান্ড। আজকে আপনাদের মনে এই কনফিউশনগুলো দূর করার জন্য একটু ডিটেলসে ডেপথে আলোচনা করব। নমস্কার, আমি অরিজিৎ, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখুন, পিপিএফ নাকি মিউচুয়াল ফান্ড এইটা একদম পরিষ্কার করে আমি আপনাদেরকে প্রথমেই বলছি না, তার কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা প্রেফারেন্স রয়েছে। আমরা কয়েকটা পয়েন্ট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট একটা ইনভেস্টার ইনভেস্টমেন্ট করার আগে ভাবে, সেই পয়েন্টের ভিত্তিতে কোন ইনভেস্টিং অপশানটা আপনাদের জন্য বেস্ট হবে সেইটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা এই ভিডিওতে প্রথমেই কয়েকটা ক্যাটাগরি করে নিয়েছি ভিডিও বানাবার জন্য, যে ক্যাটাগরি বা পয়েন্টগুলোর ওপর আমি ডিটেলসে আপনাদেরকে বলবো, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনি পিপিএফে যাবেন নাকি মিউচুয়াল ফান্ডে যাবেন। দেখুন, প্রথম আমাদের পয়েন্ট সেটা হচ্ছে রিটার্ন। রিটার্নের ক্ষেত্রে আমি বলতে পারি যে পিপিএফের রিটার্ন ফিক্সড, মিউচুয়াল ফান্ডের রিটার্ন ভ্যারিয়েবল। এবং পিপিএফের ক্ষেত্রে রিটার্ন একটা সরকার প্রতিটা কোয়ার্টারে একবার করে রিভাইজ করতে পারে, অনেক ইন জেনারেলি গভর্নমেন্ট প্রতিটা কোয়ার্টারে পিপিএফের ইন্টারেস্ট চেঞ্জ না করলেও আমি যা ট্রেন্ড দেখছি এক বছর দেড় বছর অন্তর বেশ কয়েক বছর ধরে পিপিএফের ইন্টারেস্ট রেট কমতে থাকছে। ব্যাংকের এফডি বলুন বা যে কোনো কিছু বলুন, এগুলো এখন ব্যাংকের রেপো রেটের ওপর নির্ভর করে। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের দেশে মূল্যবৃদ্ধি এর পার্সেন্টেজ কমছে, সেহেতু পিপিএফ বলুন এফডি বলুন এই সমস্ত ইনভেস্টমেন্টে ইন্টারেস্ট রেট কিন্তু ক্রমশ কমছে। আপনাদের হয়তো খেয়াল থাকবে যে বেশ কিছু বছর আগেও পিপিএফে 9% 8.5% অবধি ইন্টারেস্ট রেট দেওয়া হতো। সেই জন্য রিটার্নের ক্ষেত্রে বলতে পারি যে পিপিএফ আপনার একটা ফিক্সড রিটার্ন তো দেবে, কিন্তু এখন অন্তত পিপিএফের রিটার্ন খুব একটা অ্যাট্রাকটিভ নয়। পিপিএফে এখন 7.1% হারে রিটার্ন পাওয়া যায়। এবার আমরা আসছি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। অবশ্যই মিউচুয়াল ফান্ডের এরকম কোনো রেট অফ ইন্টারেস্ট বা ইন্টারেস্ট রেট ফিক্সড বলে কিছু হয় না, কারণ মিউচুয়াল ফান্ড মার্কেটের ওপর নির্ভর করে। তবে যদি আপনি লং টার্মে ইনভেস্ট করেন এবং আপনি লং টার্মে ইনভেস্ট করলেও কোন কোন মিউচুয়াল ফান্ডগুলো আপনার জন্য ভালো হবে, লার্জ ক্যাপ স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপ, সেগুলো নিয়েও আমাদের আলাদা ভিডিও আছে, সেখানে দেখতে পারেন। আমি এখানে অত ডিটেলসে যাচ্ছি না, আমি শুধুমাত্র আপনাদের বলছি যে লার্জ ক্যাপ হোক স্মল ক্যাপ হোক বা মিড ক্যাপ হোক, আপনারা যদি লং টার্মে ইনভেস্ট করেন ডেফিনেটলি আপনি 7.1% থেকে বেশি ইন্টারেস্ট পাবেন, বেশি রিটার্ন পাবেন যে কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইকুইটি হলে। ঠিক আছে, এবার মিউচুয়াল ফান্ডেরও আবার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, ট্যাক্স সেভার বা এগুলো, আমি সেইগুলো নিয়ে এখানে আলোচনা করছি না। আমি যখন পিপিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড বলছি তখন কেবলমাত্র মিউচুয়াল ফান্ড হিসেবে ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলোকেই ধরছি। ঠিক আছে, তো সেই দিক থেকে দেখতে গেলে রিটার্নের মামলায় অবশ্যই লং টার্মের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড অনেক বেশি এগিয়ে পিপিএফের থেকে। তাই আপনার প্রেফারেন্স যদি রিটার্ন হয় যে এত টাকা রেখে এত টাকা পাবো, এই টাকাটা রেখে একটু বেশি টাকা পাবো, অবশ্যই মিউচুয়াল ফান্ড লং টার্মে মানে অন্তত 10 বছর প্লাস এই টার্মে আপনাকে চোখ বুঝে পিপিএফের থেকে বেশি রিটার্ন বানিয়ে দেবে। দ্বিতীয় পয়েন্ট আসছি রিস্ক ফ্যাক্টর। প্রথমত হচ্ছে অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে যে মিউচুয়াল ফান্ড উঠে যাবে বা কোম্পানিগুলো টাকা নিয়ে পালিয়ে যাবে। রিস্ক ফ্যাক্টর মানে কিন্তু এরকম না, মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার টাকা নিয়ে পালিয়ে যাবে না। তথাপি ইনভেস্টমেন্টের হিসাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, পিপিএফের ক্ষেত্রে সরকার যেহেতু ব্যাক করছে, সরকারের রেসপন্সিবিলিটি রয়েছে আপনাকে ইন্টারেস্ট রেট সঠিকভাবে সঠিক সময় পেমেন্ট করে দেওয়ার, এবং আপনি যে টাকাটা পাচ্ছেন
তার ম্যাচিউরিটিতে আপনার ক্যালকুলেশনে যে রেট অফ ইন্টারেস্টটা ফিক্সড রয়েছে সেই হিসাবে যে টাকাটা হচ্ছে সেটা আপনি ম্যাচিউরিটির ডেটে একদম নিশ্চিন্ত মনে এক্স্যাক্ট ওই টাকাটা পেয়ে যাবেন। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিস্ক কী? রিস্ক এটা যে আপনি যবে টাকাটা প্রয়োজন বা যবে আপনার ম্যাচিউরিটি ভ্যালু হয়তো মনে হচ্ছে সেই দিনকে তুলতে গেলেন হয় এক্সপেক্টেড রিটার্ন পেলেন না অথবা আপনার টাকা লস হয়ে গেল। লং টার্মে লস হয় না, লং টার্মে টাকা রাখলে লস হয় না। আমি এখানে মোটামুটি শর্ট টার্ম ধরে বলছি, ধরুন 7 বছর 8 বছর, এক্ষেত্রেও হবে না, 2-3 বছরের মাথায় আপনি যদি টাকা তুলে নেন সেক্ষেত্রে আপনার লস হতে পারে। কিন্তু এটাও ঠিক যে পিপিএফের লকিং পিরিয়ড রয়েছে, আপনি 2-3 বছরের মধ্যেই যদি পিপিএফের টাকা তুলে নেন খুব একটা বেনিফিট করতে পারবেন না এমনিতেও, তথাপি অবশ্যই আপনার টাকা লস বা কমে যাবে না যে রিস্কটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রয়েছে। তো রিস্ক হচ্ছে এইটা। রিস্কের অর্থ এই নয় এক আপনার টাকা গায়েব হয়ে যাবে, দুই এখানে আরও একটা বিষয় আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি যে আপনার টাকা রিস্ক মানে এই নয় যে মিউচুয়াল ফান্ডে 15 বছর ইনভেস্ট করলে লস হবে, কোনো চান্স নেই। কারণ 15 বছরে ভারতবর্ষের ইকোনমি বাড়বেই, বিজনেস বাড়বেই, মার্কেট বাড়বেই, ঠিক আছে। আপনারা যদি শর্ট টার্মে ক্যালকুলেশন করেন, হঠাৎ ভাবলেন যে আমি পিপিএফটা করেছি দুম করে আমি প্রয়োজন মনে করলে তুলে নেবো, পারবেন না। সেখানে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, আমাদের পিপিএফ যে এপিসোডটা রয়েছে সেখানে গিয়ে দেখতে পারেন বাকি ডিটেলসগুলো। তথাপি স্পেশাল কেসে আপনি উইথড্র করতে পারেন, সেই উইথড্রগুলো আপনার টাকাটা লস যাবে না, যে টাকাটা দিয়েছেন সেখানকার থেকে কম পাবেন না। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা হতে পারে যে আপনি একটা টাকা রাখলেন, টাকাটা রেখে 1 বছর বাদে তুললেন, সেটা হয়তো কমে গেল। তাই শর্ট টার্মে মিউচুয়াল ফান্ডে অবশ্যই রিস্ক রয়েছে, সেটা পিপিএফে নেই। যদিও আবারও বলছি পিপিএফ শর্ট টার্মের ইনভেস্টমেন্ট নয়, মিউচুয়াল ফান্ডও আমি বারবার বলি শর্ট টার্মের ইনভেস্টমেন্টের জন্য নয়, শর্ট টার্মে করতে হলে আপনারা এফডি করতে পারেন। এবার আসছি ট্যাক্স বেনিফিট। দেখুন পিপিএফের ক্ষেত্রে এইটা একটা খুব বড় পয়েন্ট, ট্যাক্স বেনিফিট। পিপিএফ হচ্ছে IEEE ক্যাটাগরিতে পড়ে, এক্সেম্পটেড ক্যাটাগরিতে পড়ে। এখানে কি হচ্ছে, 80C সেকশানে আপনি যদি ওল্ড ট্যাক্স রেজিমে থাকেন তাহলে 1.5 লক্ষ টাকা অবধি ট্যাক্সে ছাড় রয়েছে। কোন টাকাটা? 1.5 লক্ষ টাকা অবধি আপনি বছরে পিপিএফে ডিপোজিট করতে পারবেন। সেই যে টাকাটা আপনি ডিপোজিট করবেন সেই ডিপোজিট মানিটা ট্যাক্স আপনাকে দিতে হবে না। ওয়্যার অ্যাজ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু এই ট্যাক্স ছাড়টা নেই বা এই সেকশনটা নেই। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে ম্যাচিউরিটি কিন্তু ট্যাক্স ফ্রি পিপিএফের, পিপিএফের সময় ম্যাচিউরিটি ট্যাক্স ফ্রি, সেইটা কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি যে যে টাকাটা ওয়েলথ গেন করবেন সেটা কিন্তু ট্যাক্সেবেলের মধ্যে পড়ে। সুতরাং ট্যাক্স বেনিফিটের ক্ষেত্রে অবশ্যই পিপিএফ ক্লিয়ার কাট উইনার এই বিষয়টায়। এবার আসছি লিকুইডিটি, অর্থাৎ আপনি যে টাকাটা রাখছেন কত সহজে টাকাটা তুলতে পারবেন। পিপিএফের টাকা তোলার ক্ষেত্রে প্রথমেই বলে দিয়েছি যে পিপিএফ লং টার্ম ইনভেস্ট, ডিটেলসে আমাদের দুটো ভিডিও রয়েছে, দুটো পার্টে করতে হয়েছে কারণ পিপিএফ এত বড় একটা সাবজেক্ট। ডেসক্রিপশনে পিপিএফ নিয়ে ডিটেলস ভিডিও লিঙ্কে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। কিন্তু আপনাদেরকে বলছি যে পিপিএফে টাকা 15 বছরের আগে তোলার জন্য প্রি ম্যাচিওর এক্সিটের জন্য অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে যেগুলো ওই ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি। সেই জন্য লিকুইডিটির ক্ষেত্রে কিন্তু পিপিএফ ভালো নয়, কারণ আপনি যদি টোটাল ম্যাচিউরিটি পিরিয়ড 15 বছরের আগে তুলতে যান আপনাকে নানা রকম টার্মস অ্যান্ড কন্ডিশনসের সম্মুখীন হতে হবে। আর আরও একটা বড় অসুবিধা হচ্ছে যে আপনি টোটাল এক্সপেক্টেড রিটার্নটাও পাবেন না সেক্ষেত্রে। কিন্তু ওয়্যার অ্যাজ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি যদি 1 বছরের বেশি সময় ধরে ইনভেস্ট করেন, 1.5 বছর 2 বছর 3 বছর যাই হোক না কেন, আপনি যে কোনো সময় আপনার প্রয়োজন মনে পড়লে আপনি সেই টাকাটা তুলে নিতে পারবেন। এক্সিট করলে আমি দেখেছি বিভিন্ন যে অ্যাপগুলো থেকে, যারা গ্রো, পেটিএম মানি এগুলো থেকে ইনভেস্ট করেন, তাদেরকে বলছি মিউচুয়াল ফান্ড যেদিনকে রিডিম করবেন সেদিন থেকে 3-4 দিনের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। সুতরাং এখানে আলাদা কোনো ফর্ম ভরতে হচ্ছে না, আলাদা কিছু করতে হচ্ছে না, 1 বছরের পর থেকে আপনি প্রয়োজন মনে করলে তুলতে পারবেন। সেই জন্য মিউচুয়াল ফান্ডের লিকুইডিটিটা, আমি আবার বলছি আমি কিন্তু কেবলমাত্র ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথাই এখানে বলছি, ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে সিস্টেম একটু আলাদা।
মিউচুয়াল ফান্ডের লিকুইডিটি ইকুইটি মিউচুয়াল ফান্ডের সব সময় পিপিএফ এর থেকে ফার বেটার, এখানে ক্লিয়ার কাট উইনার হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবার আসছি ডিপোজিট লিমিট, এইটা না একটা বড় ফ্যাক্টর, এইটা ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল আমি দেখেছি এড়িয়ে যায়। দেখুন, একটা হতে পারে যে আপনাদের কাছে অনেকেরই মানে প্রত্যেকের তার নিজের রোজগার অনুযায়ী আপনারা সেভিংস করেন, কিন্তু এরকম অনেকেই আছেন যাদের হাতে 1.5 লক্ষ টাকার বেশি টাকা আছে। ঠিক আছে, পিপিএফ এর ক্ষেত্রে কিন্তু আপনি বছরে 1.5 লক্ষ টাকার বেশি জমা করতে পারবেন না, এটা নিয়ম। আর আপনার নামে একটাই অ্যাকাউন্ট হবে, তার থেকে বেশি আপনি অ্যাকাউন্টও করতে পারবেন না। অর্থাৎ মোদ্দা কথা, আপনার হাতে যত টাকাই থাকুক না কেন, আপনি আজকের ডেটের হিসাবে এখনকার সরকারি পলিসি অনুযায়ী 1.5 লক্ষ টাকার বেশি জমা করতে পারবেন না। ভবিষ্যতে সরকার যদি বাড়ায়ও, এটা 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা ওই লিমিটেশন কিন্তু থাকবেই। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এরকম কোনো ডিপোজিট লিমিটেশন নেই, এটা একটা বড় পয়েন্ট। অর্থাৎ আপনার একটা ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে, যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ধরুন আপনার করে মনে হচ্ছে এটা আপনাকে প্রফিট দেবে এবং আপনার হাতে টাকা আছে, আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডে সেটাকে আরও অ্যাকিউমুলেট করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু পিপিএফের ক্ষেত্রে এই ডিপোজিট লিমিটটা কিন্তু আপনার থেকেই যাবে। আমাদের শেষ পয়েন্ট, লিগাল প্রোটেকশন, এটাও আপনি ইউটিউবারদের থেকে কম পাবেন। দেখুন, এই পয়েন্টটা নিয়ে আলোচনা হয় না অনেক সময়, ঋণ খেলাপি হয়ে যেতে পারে, মানুষের অসুবিধা হতে পারে বা আপনার এগেনস্টে কোনো কেস হতে পারে, যা খুশি হোক না কেন, পিপিএফ আন্ডার সেকশন 40A অনুযায়ী স্পেশাল লিগাল প্রোটেকশন পায়। আপনার পিপিএফের টাকা, আপনার পিপিএফের টাকা কোনো সরকারি মাধ্যম হোক বা কোনো প্রশাসনিক মাধ্যম দ্বারা সিজ করা যাবে না, ওটা আপনারই টাকা থাকবে। পিপিএফের এই লিগাল প্রোটেকশনটা থাকে, মিউচুয়াল ফান্ডের এই লিগাল প্রোটেকশনটা নেই। যদি কোনো রকম সমস্যা হয়, প্রশাসনের ক্ষমতা আছে আপনার ওই ওয়েলথটাকে সিজ করে নেওয়ার জন্য। এই পয়েন্টটা অনেকে এড়িয়ে যায়, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আপনারা বুঝতে পারলেন যে পিপিএফ আর মিউচুয়াল ফান্ডের প্রত্যেকেরই নিজস্ব কিছু বেনিফিট রয়েছে। এই মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি কেবলমাত্র ইকুইটি মিউচুয়াল ফান্ডকে ধরলাম, মিউচুয়াল ফান্ডের অন্য অনেক রকম ভাগ রয়েছে সেগুলোকে ধরলাম না। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে ভিডিওটা আরও অনেক জটিল হয়ে যেত। ঠিক আছে, তো যাই হোক, এই গেল আমাদের ডিটেলস কম্পেয়ার। আপনারা বুঝে নেবেন আপনাদের প্রেফারেন্স কোনটা। তবে আমি আপনাদেরকে বলছি, যাদের ক্ষেত্রে যারা রিস্ক একদম নিতে চান না, যারা কনফার্ম লং টার্মেই টাকা থাকবে এবং যাদের ট্যাক্স বেনিফিট প্রয়োজন, তারা পিপিএফটা করতে পারেন। পিপিএফটা করার পর বাকি টাকা আপনি মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন। আর যারা একটু অ্যাগ্রেসিভ ইনভেস্টর, যারা বিশেষ করে যারা আমাদের ভিডিও দেখছো, যাদের 30 বছরের নিচের বয়স, তাদের জন্য বলছি, যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টর, যারা বিভিন্ন ইনভেস্টমেন্ট করে অনেক অনেক অর্থ উপার্জন করেছে, এই সমস্ত মানুষদের দেখে ইন্সপায়ার্ড, তারা চোখ কান বুঝে লং টার্মের জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ডে যাও। কারণ ইকুইটি মিউচুয়াল ফান্ড ডেফিনেটলি 15, 20, বা 25 বছরে পিপিএফের থেকে অনেক বেশি রিটার্ন দেবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। যদি এরপরও কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্ট নিয়ে এরপর থেকে ভিডিও বানাবো বলে ঠিক করেছি। আমরা আপনাদের কমেন্টগুলো পড়বো এবং সেগুলো থেকে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদেরই এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে দেব। ভিডিও শেষ করার আগে একটা কথা বলছি, টাইটেলে দেখবেন আমার আর একটা চ্যানেল মেনশন রয়েছে, আমার নাম অরিজিৎ চক্রবর্তী, আমার একটা বাংলা গানের চ্যানেল রয়েছে, সেখানে আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, বাংলা গান শুনতে পারেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বানাতে সাহায্য করছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী কেন্দ্র সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। আপনার যদি আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখানোর কোনো বিদ্যালয় থাকে, তাহলে অবশ্যই অ্যাফিলিয়েশন নিন সুরভারতীর থেকে। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের অ্যাফিলিয়েশন লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের জন্য এখানেই শেষ করছি, নমস্কার, আবার আপনাদের সাথে আমাদের খুব শীঘ্রই দেখা হচ্ছে।